1901 সাল, সত্যেন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে উপস্থিত জগদীশচন্দ্র বসু, কুচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ, নাটোরের মহারাজা জগনীন্দ্রনাথ রায়, যতীন্দ্রমোহন ঠাকুর এবং সঙ্গীত সমাজের প্রমুখ। মঞ্চস্থ হচ্ছে বিসর্জন নাটক, অভিনয় করছেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর, মহারাজা পাশেই বসে আছেন। নাটকের শেষে মঞ্চে উঠলেন নাটোরের মহারাজা জগনীন্দ্রনাথ রায়। মহারাজার উদ্দেশ্যে নিজের তৈরি একটি গান পরিবেশন করলেন। সেই মহারাজা আর কেউ নন, তিনি ত্রিপুরার মহারাজা রাধা কিশোর মাণিক্য। হ্যালো ফ্রেন্ডস, স্টাডি 247-এ সবাইকে স্বাগত আজকের এই ভিডিওটিতে। আজকে আমরা আধুনিক ত্রিপুরার ইতিহাসের এক আধুনিক রাজার আধুনিক ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করব। তিনি ত্রিপুরার রাজা বীরচন্দ্র মাণিক্যের পুত্র রাধা কিশোর মাণিক্য। রাধা কিশোর মাণিক্য 1896 সালে যখন বীরচন্দ্র মাণিক্যর মৃত্যু হয় তিনি সিংহাসনে বসেন। তার অনেক আগে থেকে তিনি যুবরাজ হিসেবে নিযুক্ত ছিলেন এবং শাসনভার অনেক কিছুই তিনি ওনার নিজের হাত দিয়ে পরিচালনা করছিলেন। সরকারিভাবে ওনার রাজ্য অভিষেক হয় 1897 সালে। সরকারিভাবে রাধা কিশোর মাণিক্যের রাজ্য অভিষেক হয় 5th March 1897, অর্থাৎ 5 মার্চ 1897 সাল। কিন্তু রাজ্য অভিষেক হওয়ার পর ওনার বৈমাত্রিক ভাই সমরেন্দ্র চন্দ্র দেববর্মন তিনি আদালতের দ্বারস্থ হন এবং মহারাজা রাধা কিশোর মাণিক্যের বিরুদ্ধে একটি পিটিশন দায়ের করেন। যদিও ওনার যে পিটিশন দায়ের করেছিলেন তিনি সেটা ইংরেজ সরকার খারিজ করে দিয়েছিল এবং আলটিমেটলি রাধা কিশোর মাণিক্যকেই রাজা হিসেবে ঘোষণা করে। এবং তার কিছুদিন পরেই তিনি 1899 খ্রিস্টাব্দে 8 ফেব্রুয়ারি ওনার পুত্র বীরেন্দ্র কিশোর মাণিক্যকে যুবরাজ হিসেবে নিযুক্ত করেন। এই হচ্ছে গিয়ে রাধা কিশোর মাণিক্যের রাজ্য অভিষেকের ফটো বা রাজ্য অভিষেকের চিত্র আমরা বলতে পারি, যেখানে তিনি 1897 খ্রিস্টাব্দে যখন ওনার রাজ্য অভিষেক হয় সেই রাজ্য অভিষেকের সময় এই ফটোটি তিনি তুলেছিলেন। রাধা কিশোর মাণিক্য যুবরাজ থাকাকালীন অবস্থায় তিনি অনেক কিছু রাজ্য পরিচালনার ক্ষেত্রে অনেক কিছু শিখেছিলেন এবং রাজ্য পরিচালনার ক্ষেত্রে দক্ষ হয়ে গিয়েছিলেন। তো সেই মাত্রায় বা সেই দিক থেকে যদি আমরা দেখি, রাধা কিশোর মাণিক্য সিংহাসনে বসার কিছুদিন পরে থেকেই তিনি ওনার যে রিফর্ম আমরা বলতে পারি সেই রিফর্ম তিনি শুরু করে দিয়েছিলেন, যার মধ্যে প্রথম যে রিফর্মটি তিনি এনেছিলেন সেটি হচ্ছে গিয়ে পুলিশ এবং রেভিনিউ ডিপার্টমেন্টের মধ্যে যে পরিবর্তন আনার দরকার ছিল সেই পরিবর্তন তিনি এনেছিলেন। পুলিশ ডিপার্টমেন্টকে আলাদা করে দিয়েছিলেন রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে। তার পূর্বে যে জিনিসটা হতো সেটা হচ্ছে গিয়ে পুলিশরাই কী করতো, রেভিনিউ কালেক্ট করতো এবং রাজ্য পরিচালনার যে দেখভালটা সেটাও করতো। মহারাজা রাধা কিশোর মাণিক্য করলেন কি, তিনি রেভিনিউ ডিপার্টমেন্ট আলাদা করে দিলেন এবং পুলিশ ডিপার্টমেন্টকে আলাদা করে দিলেন। পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে প্রথম যে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হিসেবে নিযুক্ত হয়েছিলেন তিনি হচ্ছেন গিয়ে জেসি দত্ত। তার পরবর্তীতে যিনি যে পদক্ষেপটি নিয়ে গেছিলেন সেটি হচ্ছে গিয়ে সেপারেট ডিপার্টমেন্ট ফর এগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রি, অর্থাৎ কৃষি এবং শিল্পের জন্য তিনি আলাদা করে দুটো ডিপার্টমেন্ট গঠন করেছিলেন, যেখানে এগ্রিকালচারের বা কৃষি নিয়ে যা উন্নতি সাধনের জিনিসগুলো সব ওই ডিপার্টমেন্ট দেখাশোনা করতো এবং শিল্পের জন্য তিনি আলাদা একটি মিনিস্ট্রি গঠন করেছিলেন। এগ্রিকালচারের জন্য তিনি একটি রিসার্চ সেন্টার তৈরি করেছিলেন, সেটা কাশীপুরে ছিল। পরবর্তীতে যদিও এটি পরিবর্তন হয়ে যায় এবং নতুন যে আমরা এগ্রিকালচার রিসার্চ সেন্টার আমরা দেখি আইকার, এটা আছে লেম্বুছড়াতে, কিন্তু প্রথম যে রিসার্চ সেন্টারটা গঠন হয়েছিল সেটা মহারাজা রাধা কিশোর মাণিক্যের আমলে কাশীপুরে হয়েছিল। রাধা কিশোর মাণিক্য যখন সিংহাসনে বসেন, সিংহাসনে বসানোর কিছুদিনের মধ্যেই একটা ভয়ানক ভূমিকম্প হয়। এই ভূমিকম্পে শুধু ত্রিপুরা নয়, ত্রিপুরার পাশাপাশি বর্তমান বাংলাদেশ যে আমরা চাকলা রসনাবাদ বলি সেই রসনাবাদের বিভিন্ন অঞ্চল, কুমিল্লা, রাঙামাটি, এরকম অনেকগুলো অঞ্চল আছে, প্রত্যেকটা অঞ্চল বিশেষভাবে ভূমিকম্পের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই ক্ষতিগ্রস্তের শিকার হয়েছিল তখনকার সময়ের যে রাজবাড়িটা ছিল, এটি বর্তমান ত্রিপুরার যে রাজধানী আগরতলা থেকে 5 কিলোমিটার দূরে ছিল। তো সেই রাজবাড়ি একদম ভেঙে পড়ে যায় এবং অনেকটা রুম বা অনেকটা অংশ আমরা বলতে পারি ওই সময়ের রাজবাড়ির ওটা ধ্বংস হয়ে গিয়েছিল। সেই জন্য মহারাজা রাধা কিশোর মাণিক্যকে একটি নতুন প্রাসাদ তৈরি করতে হয়। তিনি যে কাজটি করেছিলেন, তিনি প্রাসাদ নির্মাণের জন্য ব্যাংক থেকে লোন নিয়েছিলেন এবং 10 লক্ষ টাকা, তখনকার সময় 10 লক্ষ টাকা খরচ করে বর্তমান যে রাজবাড়ি বা উজ্জয়ন্ত প্যালেস আমরা বলি সেই উজ্জয়ন্ত প্যালেস তিনি নির্মাণ করেছিলেন। এই নির্মাণের সময়কাল হচ্ছে কি 1899 থেকে 1901, এই সালের মধ্যে তিনি উজ্জয়ন্ত প্যালেসটি তৈরি করেছিলেন। আর ভূমিকম্পটি হয়েছিল 1897 সালে, তার কিছুদিনের পরবর্তীতেই তিনি এই উজ্জয়ন্ত
প্যালেস তৈরি করতে শুরু করে দেন এবং কিছুদিনের মধ্যে এই রাজপ্রাসাদটি নির্মাণ সম্পন্ন হয়। এখন ওই যে রাজপ্রাসাদটি নির্মাণ হয়েছিল, এটি নির্মাণ হয়েছিল বিদেশি একটি কোম্পানির দ্বারা, সেটা হচ্ছে কি মার্টিন অ্যান্ড কোম্পানি এই রাজপ্রাসাদটি নির্মাণ করেছিল। এটি আজও ত্রিপুরার বুকে একদম রাজধানীর মধ্যে ত্রিপুরার ইতিহাসকে বহন করে নিয়ে যাচ্ছে। মহারাজা রাধাকিশোর মাণিক্য সিংহাসনে বসার পর সবচেয়ে যে সমস্যার সম্মুখীন হয়েছিলেন, সেই সমস্যার মধ্যে মূলত যে সমস্যা হচ্ছিল আর্থিক সমস্যা। এই আর্থিক সমস্যার কারণ হচ্ছে কি কিছু প্রাকৃতিক বিপর্যয় আমরা বলতে পারি। তার মধ্যে একটা হচ্ছে কি ভূমিকম্প, যেটা 1897 সালে হয়েছিল এবং পরবর্তীতে কিছু বছর অন্তর অন্তর খরার প্রকোপে ফসল উৎপাদনে এক বিশাল সমস্যা দেখা দেয়, যার জন্য রাজকোষ অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়ে। যার মধ্যে হয়েছিল প্রথমবার হয়েছিল 1901 সালে, তখন যে প্রাকৃতিক বিপর্যয়টি এসেছিল খরা, সেই খরাতে ফসল ভালো হয়নি এবং রাজা বাধ্য হয়ে পার্বত্য অঞ্চলের যে প্রজারা ছিল তাদের জন্য ট্যাক্স মুকুব করেছিলেন। এবং এই প্রক্রিয়াটি আবার কন্টিনিউয়েশনে হলো 1906 সালে, সেখানে আবার সেই একই রকম বিপর্যয় আসলো, যেখানে প্রচণ্ড খরার কারণে ফসল উৎপাদন হয়নি। তখন সময়ও রাধাকিশোর মাণিক্য আর্থিক সমস্যা থাকা অবস্থায় তিনি ট্যাক্স মুকুব করেছিলেন। এটা রাধাকিশোর মাণিক্যের প্রজাদের প্রতি যে আন্তরিকতা, যে দয়া, যে মমত্ববোধ, এটাই প্রকাশ পায়। এত সব কিছুর মধ্যেও মহারাজা রাধাকিশোর মাণিক্য কৈলাস শহরে তিনি একটি স্কুল স্থাপন করেছিলেন, RKI। তার পূর্বে একটি হাই স্কুল স্থাপন হয়ে গিয়েছিল আগরতলাতে, আমরা এটা দেখেছি। এটা বীরচন্দ্র মাণিক্যের আমলে হয়েছিল এবং রাধাকিশোর মাণিক্যের আমলে যে হাই স্কুলটি স্থাপন হয় সেটা হচ্ছে গিয়ে RKI কৈলাসরে যেটা হয়েছিল। তাছাড়া কুমিল্লায় একটি কলেজ স্থাপন হয়েছিল রানী ভিক্টোরিয়ার উদ্দেশ্যে, ভিক্টোরিয়া কলেজ, এটি বর্তমান বাংলাদেশে আছে। সেই ভিক্টোরিয়া কলেজের নির্মাতা হচ্ছেন গিয়ে রাধাকিশোর মাণিক্য। তিনি ওই কলেজটির কনস্ট্রাকশনের জন্য একটি বিশাল আর্থিক সাহায্য করেছিলেন। তাছাড়া কলকাতাতে RG কর মেডিকেল কলেজ, হসপিটাল এবং অন্যান্য বিভিন্ন খাতে তিনি ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়ে গেছেন প্রত্যেকবার। রাধাকিশোর মাণিক্য আগরতলা গভর্নমেন্ট হাই স্কুল, যে স্কুলটা বীরচন্দ্র মাণিক্যের আমলে তৈরি হয়েছিল, সেই হাই স্কুলকে নাম পরিবর্তন করে তিনি উমাকান্ত একাডেমি করেছিলেন। উমাকান্ত হচ্ছে গিয়ে উমাকান্ত দাস, বীরচন্দ্র মাণিক্যের আমলে মন্ত্রী, তো ওই উমাকান্ত দাসের নামেই এই স্কুলটি নামকরণ করা হয় উমাকান্ত একাডেমি, যেটি করা হয়েছিল 21 ফেব্রুয়ারি 1904, অর্থাৎ 21 ফেব্রুয়ারি 1904 সালে। কর্নেল মহিমচন্দ্র ঠাকুরের সাথে রাধাকিশোর মাণিক্যের এক নিবিড় সম্পর্ক থাকায় তিনি কলকাতার বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের সাথে ওনার এক গভীর সম্পর্ক তৈরি হয়েছিল, এক নিবিড় সম্পর্ক তৈরি হয়েছিল। সেই সুবাদে তখনকার সময়ের যে নামকরা কবি, সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ, বৈজ্ঞানিক যারা ছিলেন তাদের সাথে রাধাকিশোর মাণিক্যের এক যোগসূত্র ছিল। ডক্টর দীনেশচন্দ্র সেন যখন আর্থিক সংকটের মধ্যে ভুগছিলেন তখন রাধাকিশোর মাণিক্যের সহায়তায় তিনি মান্থলি অ্যালাউন্স হিসেবে অনেকটা টাকা পেয়েছিলেন। তাছাড়া কবি শশীকুমার এবং হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় যখন আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তখন রাধাকিশোর মাণিক্য ওনাদেরকে যথেষ্ট পরিমাণে আর্থিক সাহায্য করেছিলেন। আচার্য জগদীশ চন্দ্র বসু সম্পর্কে আমরা তো নিশ্চয়ই জানি, সেখানে আমরা দেখেছি আচার্য জগদীশ চন্দ্র বসু যখন ওনার রিসার্চ করছিলেন বা ওনার যে কাজগুলো করছিলেন তখন টাকার অভাবে তিনি সেই কাজগুলোকে সম্পন্ন করতে পারছিলেন না। তখন রবীন্দ্রনাথের থ্রোতে, যেহেতু রবীন্দ্রনাথের সাথে মহারাজা রাধাকিশোর মাণিক্যের এক নিবিড় যোগ সম্পর্ক ছিল, তো রবীন্দ্রনাথের সুবাদে তিনি জগদীশ চন্দ্র বসুকে অনেকটা টাকা সাহায্য করেছিলেন ওনার রিসার্চের জন্য এবং বেঙ্গলে একটি টেকনিক্যাল ইনস্টিটিউট স্থাপন করেছিলেন সেই আর্থিক সাহায্যের মাধ্যমে। মহারাজা রাধাকিশোর মাণিক্যের আমলেই প্রথম ত্রিপুরাতে একটি হসপিটাল নির্মাণ হয়, যে হসপিটালের নাম তিনি দিয়েছিলেন ভিক্টোরিয়া মেমোরিয়াল। এটি 1904 সালে নির্মিত হয়েছিল, যেখানে প্রথমে 50টি বেড নিয়ে এই হসপিটালের শুরুয়াত হয়, যেখানে 50টি বেড নিয়ে এই হসপিটালের সূচনা হয়েছিল এবং বর্তমানে একটি বিশাল বড় হসপিটাল এবং বর্তমানে এটি একটি বিশাল বড় হসপিটাল ত্রিপুরার বুকে, যার বর্তমান নাম হচ্ছে IGM হসপিটাল বা ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হসপিটাল। পুনরায় এই হাসপাতালের নামকরণ করা হয়েছিল 1990 সালে, যার পূর্ববর্তী নাম ছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল হসপিটাল, যেটি রাধাকিশোর মাণিক্য উনার সময়ে স্থাপন করে গিয়েছিলেন। তিনি চন্দ্রোদয় বিদ্যাবিনোদকে রাজমালাকে রিএডিট করার জন্য নিযুক্ত করেছিলেন, যেখানে রাজমালার অনেকটা অধ্যায় চন্দ্রোদয় বিদ্যাবিনোদ নিজের হাতে ওটাকে আবার সংস্করণ করেছিলেন। মহারাজা রাধাকিশোর মাণিক্য আগরতলাতে একটি কলেজও স্থাপন করেছিলেন 1909 সালে, কিন্তু এই কলেজটি কলকাতা ইউনিভার্সিটির স্বীকৃতি না পাওয়াতে বন্ধ হয়ে যায়। কলকাতা ইউনিভার্সিটি থেকে তখন এরকম ছোটো ছোটো
কলেজ তৈরি হোক এই ভাবনা তখনও শুরু হয়নি, তার জন্য এই কলেজটিকে পুনরায় পরে বন্ধ করে দেওয়া হয় স্বীকৃতি না পাওয়ার দরুন। আমরা এটা বলতে পারি যে আগরতলাতে প্রথমবারের মতো কলেজ স্থাপন করেছিলেন রাধাকিশোর মাণিক্য, কিন্তু যদিও এটি আর চালু রাখা সম্ভব হয়নি, পরবর্তীতে বন্ধ করে দেওয়া হয়। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি রাধাকিশোর মাণিক্যের সাথে রবীন্দ্রনাথের যে নিবিড় সম্পর্ক ছিল, এই রবীন্দ্রনাথের সাথে ওনার যোগ সম্পর্কের মূল কারণ হচ্ছেন গিয়ে কর্নেল মহিমচন্দ্র ঠাকুর। আমরা অন্য কোনো ভিডিওতে সেই কর্নেল মহিমচন্দ্র ঠাকুরের সম্বন্ধে আলোচনা করব। কর্নেল মহিমচন্দ্র ঠাকুরের সম্পর্কে আলোচনা না করে ত্রিপুরার ইতিহাসকে কখনোই সম্পূর্ণ করা যাবে না। উনার অবদান ত্রিপুরার ইতিহাসকে সংরক্ষিত রাখা, ত্রিপুরার ইতিহাসকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য এক অগ্রণী ভূমিকা ছিল। তাই কর্নেল মহিমচন্দ্র ঠাকুরকে নিয়ে আমরা পরবর্তীতে কোনো একটা ভিডিওতে উনার যে অবদান সেই অবদানগুলোকে তুলে ধরব। কর্নেল মহিমচন্দ্র ঠাকুরের সুবাদেই রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে রাধাকিশোর মাণিক্যের নিবিড় সম্পর্ক গড়ে ওঠে। যদিও বীরচন্দ্র মাণিক্যের আমলেই রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে রাজবাড়ির ত্রিপুরার রাজবাড়ির একটি সম্পর্ক তৈরি হয়, কিন্তু সেটাকে বন্ধুত্বসুলভ সম্পর্কে পৌঁছে দেওয়ার জন্য মহিমচন্দ্র ঠাকুরের ছিল অবদান। সেই বন্ধুত্বসুলভ সম্পর্ক তৈরি হওয়াতেই রবীন্দ্রনাথ ঠাকুর ত্রিপুরা সাহিত্য সম্মেলনে পৌরোহিত্য করেছেন এবং রাজবাড়ি পরিদর্শনে এসেছেন, ঘুরতে এসেছেন, রাধাকিশোর মাণিক্যের সাথে দেখা করতে এসেছেন। সেই সময়েই রাধাকিশোর মাণিক্যের আমলেই তিনি ত্রিপুরায় যখন বসবাস করছেন বা থাকছেন, তিনি গোবিন্দমাণিক্যকে নিয়ে দুটি রচনা তৈরি করে গেছেন, যেটি ত্রিপুরার জন্য বা ত্রিপুরার ইতিহাসে একটি বিরল নিদর্শন, যার মধ্যে ছিল বিসর্জন এবং মুকুট, যেটি তখনকার সময়ের গোবিন্দমাণিক্যকে নিয়ে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। নিন্দুকেরা এমনও বলে যে রাধাকিশোর মাণিক্যের সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছিল যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর রাজপরিবারের বিভিন্ন ইস্যুতে এমনকি রাজপাটেও বিভিন্ন সময় রাধাকিশোর মাণিক্যকে পরামর্শ দিতেন এবং পাশাপাশি রাধাকিশোর মাণিক্য রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে সেই পরামর্শ নিতেন, সেই জন্য রবীন্দ্রনাথকে সমালোচনাও করা হয়। এই বিরল চিত্রটি হচ্ছে গিয়ে যখন মণিপুরের রাজা ত্রিপুরাতে এসেছিলেন তখন পাশাপাশি আরও অন্যান্য প্রদেশ থেকে রাজাদেরকে আমন্ত্রণ করা হয় ত্রিপুরার রাজদরবারে এবং সেখানে এই চিত্রটি নেওয়া হয়। মহারাজা রাধাকিশোর মাণিক্য 55 বছর বয়সে 12 মার্চ 1909 সালে এক মোটর দুর্ঘটনায় নিহত হন এবং ওনার জীবনের অনেক অসম্পূর্ণ কাজ হয়তো তিনি করে যেতে পারেননি যেগুলো করে যেতে পারতেন যদি জীবিত থাকতেন। তথাপি ওনার জীবিত অবস্থায় তিনি যে কাজগুলো করে গেছেন সেগুলো ত্রিপুরার ইতিহাসকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য এক অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিল। আমরা রাধাকিশোর মাণিক্যকে আধুনিক ত্রিপুরার রূপকার হিসেবে, আধুনিক ত্রিপুরার কারিগর হিসেবে এবং ত্রিপুরার ইতিহাসকে, ত্রিপুরার ঐতিহ্যকে, ত্রিপুরার সংস্কৃতিকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য উনার ভূমিকাকে আমরা স্মরণ রাখব এবং উনার তৈরি করা নিদর্শনগুলোর মধ্য দিয়ে আমরা রাধাকিশোর মাণিক্যকে আমাদের মনে জীবিত রাখব। তো আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ত্রিপুরার ইতিহাস নিয়ে।